এলএসএন এ আমি গুগল অ্যাডসেন্সের মতোই আরেকটি নির্ভরযোগ্য অ্যাড নেটওয়ার্ক ইমেজ অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে আর্ন করার একটি চমৎকার পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। তো লক্ষ্য করুন, এখানে আমি যে সাইটে ঢুকেছি এটির নাম হচ্ছে ফার্স্ট ওয়েব ডিজাইনার এবং এটি একটি হাই কোয়ালিটির ব্লগিং সাইট এবং সে ইমেজ অ্যাডগুলো ইউজ করেছে। আমরা ডান দিকে যদি যাই দেখুন ছোটো ছোটো ইমেজ আকারে যে অ্যাডগুলো আছে এগুলোই কিন্তু ইমেজ অ্যাড। এবং ঠিক একইভাবে আমি আরেকটি সাইটে ঢুকছি phdgraphics.com, এটি একটি গ্রাফিক্স রিলেটেড সাইট। এবং এই সাইটেও যদি আমরা এই টপে দেখি এই যে ব্যানার, তারপরে নিচের দিকে যে ছোটো ছোটো ইমেজ আছে সেটি কিন্তু ইমেজ অ্যাডভার্টাইজিংয়ের অ্যাড। এবং এই অ্যাডগুলো মূলত নিয়ন্ত্রণ করে ওয়ার্ল্ডের একটি বিখ্যাত সাইট, তার যার নাম হচ্ছে buysellad.com। তো এই যে ইমেজ অ্যাডগুলো রয়েছে, এই ইমেজ অ্যাডগুলো কিন্তু এর আর্নিংসের এর রেভিনিউর পরিমাণ কিন্তু অনেক হাই। আমরা একটা গ্ল্যান্সে আসুন একটু দেখি যে এই পিএইচডি গ্রাফিক্স এই সাইটটিতেই এই সাইটের যে অ্যাডগুলো সেই সাইটের অ্যাডগুলো দিয়ে কত আর্ন করছে। আমরা বাইসেল অ্যাডে যদি সার্চ দিই গিয়ে পিএইচডি গ্রাফিক্স লিখে তাহলে এই এই সাইট সম্পর্কে আমরা তথ্যগুলো পাবো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তার প্রত্যেকটা অ্যাড স্লট সেল হয়ে গেছে। এখানে সাইট বার 125/125 এই অ্যাডটি, অর্থাৎ এই যে ছোটো অ্যাড যেগুলো, একটি অ্যাডে তার সে পাচ্ছে $150 পার 30 ডেজ, মানে এক মাসে $150। এর মানে হচ্ছে যে 606টি অ্যাডে সে প্রায় $900 আর্ন করছে শুধু এই ছোটো 6টি অ্যাডে। এরপরে রয়েছে এই অ্যাডটি, বড় যে ব্যানার অ্যাডটি, এটির ভ্যালু হচ্ছে $650, অর্থাৎ $900/90, তাহলে দাঁড়ালো প্রায় 1550। এরপরে রয়েছে নিচের দিকে এই অ্যাডটি এবং আরও আরেকটি বড় অ্যাড, ইমেজ অ্যাড এখানে। এবং এখানে মাউস নিয়ে গেলে লক্ষ্য করুন, আপনারা যদি স্ট্যাটাস বারে দেখেন যে statbuysellad.com, তাহলে এই এই সাইটটি শুধু এই ইমেজ অ্যাড ইউজ করেই মান্থলি তার প্রায় ওভার $2000 উপরে সে আর্ন করছে শুধু এই ইমেজ অ্যাড ইউজ করে। তো ইটস এ গ্রেট ওয়ে টু আর্ন মানি। তো এটি নট অনলি এই দিস সাইট, এর বাইরে আরও এই ধরনের ব্লগিং অনেক ব্লগিং সাইট রয়েছে যেসব ব্লগিং সাইটে এই ইমেজ অ্যাডগুলো ইউজ করে তারা আর্ন করছে। তবে ইমেজ অ্যাড, গুগল অ্যাডসেন্স আর ইমেজ অ্যাডের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে, সেটি হচ্ছে যে এরকম যে গুগল অ্যাডসেন্সে যেটি যে এটি আপনি একটি নতুন সাইট করেও 30-40টা পোস্ট দিয়েও অ্যাপ্লাই করে অ্যাপ্রুভ করাতে পারেন, কিন্তু বাইসেল নেটওয়ার্কের এই অ্যাডগুলো পেতে হলে, ইমেজ অ্যাডগুলো পেতে হলে আপনি একেবারে অল্প কোনো ইনফরমেশন দিয়েই কিন্তু এটি অ্যাপ্রুভ করাতে পারবেন না। অর্থাৎ এই সাইটে আপনাকে মিনিমাম পেজ র্যাঙ্ক 1 থাকতে হবে, ভালো অ্যালেক্সা র্যাঙ্ক থাকতে হবে, ন্যূনতম একটা অ্যালেক্সা র্যাঙ্ক থাকতে হবে, কম্পিউট র্যাঙ্ক থাকতে হবে এবং মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 20,000 পেজ ভিউ থাকতে হবে। এটি হচ্ছে বাইসেল অ্যাডের ন্যূনতম রিকোয়ারমেন্ট, 20,000 পেজ ভিউ থাকতে হবে। সো বোঝা গেল যে এই 20,000 পেজ ভিউ করতে আপনাকে সাইটের ভালো কন্টেন্ট দিতে হবে, আপনাকে ভিজিটর ঢুকাতে হবে সাইটে, তাহলে আপনার ডে বাই ডে আপনার সাইটের পেজ র্যাঙ্ক বাড়বে, 1 হবে, 1-2 হবে, অ্যালেক্সা ভালো ডেভেলপ হবে, কম্পিউট র্যাঙ্ক ভালো হবে, পেজ ভিউ বাড়বে, তো দেন আপনি এই অ্যাডগুলো পাবেন। এবং মজার ব্যাপার হলো যে এই অ্যাডগুলোতে কিন্তু গুগল অ্যাডসেন্সের অ্যাডে যেমন ক্লিক করা শর্ত, কেউ যদি ক্লিক করে তবে আর্ন হবে, কিন্তু ইমেজ অ্যাডগুলো বাইসেলের এই ইমেজ অ্যাডগুলো কিন্তু ক্লিক করা শর্ত না, আপনার জাস্ট যদি আপনাকে অ্যাপ্রুভ হয়ে যায় আপনি শুধু অ্যাডগুলো আপনার সাইটে শো করাবেন তাহলে আপনি আর্ন করতে পারবেন পার মান্থ পার অ্যাড। সো ইটস ভেরি ইফেক্টিভ ওয়ে। তো এই জন্য যেটি করতে হবে যে আপনাকে সাইট দাঁড় করাতে হবে এবং সাইটে ভালো হাই কোয়ালিটি কন্টেন্ট দিতে হবে যেসব কন্টেন্ট ভিজিটররা পছন্দ করে এবং সাইটের রেপুটেশন বাড়াতে হবে, তাহলে আপনি বাইসেল অ্যাডের অ্যাডগুলো দিয়ে আপনি ভালো আর্ন করতে পারবেন। তো আমরা নেক্সট লেসনে দেখাবো যে বাইসেল অ্যাডে কীভাবে অ্যাড পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে হয়।